হ্যালো আসসালামু আলাইকুম তানিস কুকিং ডায়েরির আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য একটি রেগুলার গরম মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই গরম মশলাটি শুধুমাত্র যে কোনো প্রকার মাংস নয় মাছ কিংবা ডিমেও ব্যবহার করা যাবে গরম মশলা বলতে আমরা বুঝি যেটা শুধুমাত্র যে কোনো ধরনের মাংস বিরিয়ানি কিংবা শাহী খাবারে ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাচ্ছি এটা হচ্ছে অল পারপাস গরম মশলা এটা যে কোনো ধরনের মাছ কিংবা ডিম ভুনাতেও ইউজ করা যাবে আর রান্নায় কিভাবে কখন এবং কতটুকু পরিমাণ এই মশলাটি ইউজ করতে হবে সেটা জানতে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে সেগুলো বলে দেব। এই অল পারপাস গরম মশলাটি তৈরির জন্য উপকরণ লাগে কিন্তু খুবই কম প্রথমে নিয়ে নিচ্ছি সাদা বা সবুজ এলাচ এখানে আছে বিশ গ্রাম পরিমাণ এ পর্যায়ে লাগবে নর্মাল জিরা যে জিরাগুলো আমরা রেগুলার রান্নায় ইউজ করি এখানে জিরা নিয়েছি আমি চল্লিশ গ্রাম এ পর্যায়ে নিয়ে নিচ্ছি দারুচিনি দারুচিনিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে দারুচিনির পরিমাণ আছে তিরিশ গ্রাম বেশি করে এই মশলাটি বানাতে চাইলে এই পরিমাণগুলোকে ডাবল করে নেবেন মশলাগুলোকে এখন হালকাভাবে টেলে নিতে হবে এই জন্য চুলায় মাঝারি আছে একটি প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দারুচিনি দারুচিনিটা একটু মোটা হয় তাই এই দারুচিনিটা আগে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম এলাচ এলাচ আর দারুচিনিগুলোকে কিছুক্ষণের জন্য টেলে নিয়ে পরবর্তীতে জিরা অ্যাড করতে হবে দারুচিনি আর এলাচগুলো যখন ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা কাঁচা জিরা এখানে আমি ইউজ করেছি এই কাঁচা জিরাটা আস্তে আস্তে এখন সব মশলার সাথে মিক্স করে ভালোভাবে নাড়তে হবে এ পর্যায়ে কিন্তু খুব বেশি দেরি লাগবে না জিরাগুলো যখনই ফুটতে শুরু করবে অর্থাৎ ভাজা হয়ে যাবে তখনই মশলাটাকে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাগুলো থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর জিরাগুলো মচমজা হয়ে গিয়েছে মশলাগুলো দেওয়ার পর থেকে লাস্ট পর্যন্ত কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে এ পর্যায়ে আমি মশলাগুলোকে নামিয়ে নিয়েছি মশলাগুলোকে গুঁড়ো করার আগে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে আমি একটি পাত্রে মশলাগুলোকে উঠিয়ে নিয়ে একটি চামিচের সাহায্যে নেড়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলোকে গুঁড়ো করার জন্য আমি একটি ব্লেন্ডার পট নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটেও এই মশলাটাকে গুঁড়ো করে নিতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে মশলাটা যাতে মিহি গুঁড়া হয় মশলাগুলোকে আমি ব্লেন্ডার পটে উঠিয়ে নিয়েছি এখন এটাকে গুঁড়ো করে নিব আর এই গুঁড়ো হতে কিন্তু খুব বেশি পরিমাণ প্রেস করা লাগবে না তিন থেকে চারবার করলেই এটা মিহি গুঁড়া হয়ে যাবে কারণ এটা ভেজে মচমচে করা রয়েছে এ পর্যায়ে আমি প্রথমবার ব্লেন্ডটাকে দিয়ে দিলাম এরপর আরেকবার দিয়ে দিচ্ছি এখন চেক করে নিচ্ছি যে মশলাটা কত দূর দেখা যাচ্ছে মশলাটা এখনও মিহি গুঁড়া হয়নি তাই আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি এ পর্যায়ে দেখা যাচ্ছে যে মশলাটা খুব মিহি গুঁড়া হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মশলাটা কীরকম গুঁড়া হবে এর মধ্যে এমনভাবে গুঁড়া হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে মশলাটা অনেকটাই মিহি হবে যেরকম হাতের সাহায্যে আপনি যদি একটু প্রেস করেন তাহলে দেখবেন যে এটা একদমই মিশে যাচ্ছে এই মশলাটাকে চেলে নেয়ার কোনো দরকার নেই যেহেতু এটি খুব মিহিভাবে গুঁড়া হয়ে গিয়েছে তো এরই মধ্যে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার অল পারপাস গরম মশলা এই মশলাটি আপনি যে কোনো ধরনের মাংসে ইউজ করতে পারবেন আর এই মশলাটি বলেছিলাম যে মাছে কিংবা ডিমের তরকারিতে ইউজ করা যাবে আর সেটি কিভাবে ইউজ করতে হবে যে কোনো ধরনের মাছ ভুনা কিংবা ডিমের তরকারিতে এই মশলাটি ইউজ করতে হবে রান্নার শেষ পর্যায়ে যে। যখন চুলা থেকে তরকারিটি নামাবেন তার আগ মুহূর্তে এক চামিচ ব্যবহার করলেই দেখবেন তরকারির টেস্টটি অন্যরকম হয়ে যাবে মাছ ভুনার যে কোনো রেসিপিতে এই মশলাটি ব্যবহার করলে মাছের মধ্যে যে এক্সট্রা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায় এবং মাছ ভুনার টেস্টটা অসাধারণ আসে আর এই মশলাটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন প্রায় এক মাস মতো আর ফ্রিজে রাখলে এটাকে রেখে দিতে পারবেন প্রায় দুই থেকে তিন মাস তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ